সিপিআইএম এবং কংগ্রেসরা খুব আনন্দিত হয় এই ভেবে যে বিপ্লব দেব চলে গিয়েছে, এবার আমরা আসছি। আসলে তা নয়, পাকাপাকি ভাবে ত্রিপুরার 7টি বিধানসভায় বসেছে বিপ্লব কুমার দেব। সোমবার প্রধানমন্ত্রী বিজয় সংকল্প সভায় বক্তৃতা দিতে গিয়ে এমনটাই বললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এদিন বলেন, এই নির্বাচন আমাদের অনেক কিছুই শেখাচ্ছে, এই নির্বাচন থেকে ত্রিপুরার মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সাবরুমে সিপিআইএম এর হয়ে লড়াই করেছেন দীর্ঘদিনের বাম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী, আর কংগ্রেস ঘোষণা দিচ্ছেন উনি হবেন মুখ্যমন্ত্রী। আজ কংগ্রেস ঘোষণা দিচ্ছে কমিউনিস্টদের মুখ্যমন্ত্রী কে হবেন, এমন না হয় যে কদিন বাদে পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে কমিউনিস্টদের মুখ্যমন্ত্রী কে হবেন, বলে সিপিআইএম এবং কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব। বন্ধুরা, সিপিএম কংগ্রেস অনেক সময় খুশি হয়, আমি দেখেছি বিপ্লব দেব গেছে গাহা, এইবার আইতাছে। বিপ্লব দেব গেছে না, বিপ্লব দেব ঠিক মতো বইছে এবার। এবার ষাট ও ষাট মেয়ে বেঠা, আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের প্রদেশ সভাপতি ডক্টর আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, মন্ত্রী পরিষদের সমস্ত সদস্য, আর সর্বোপরি আমার প্রিয় পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা, যারা ভারতীয় জনতা পার্টির জান কোথায় আছে, প্রাণ কোথায় আছে? প্রাণ বিপ্লব দেবে নয়, প্রাণ রাজীব ভট্টাচার্যের মধ্যে নয়, প্রাণ ডক্টর মানিক সাহার মধ্যে নয়, প্রাণ মঞ্চে যারা বসে আছেন তাদের মধ্যে নয়, মাঠের সামনে যারা বসে আছেন তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রাণ রয়েছে। বন্ধুরা বন্ধুরা, এই নির্বাচন কত কিছু যে শিখাচ্ছে, এই নির্বাচন ত্রিপুরার মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবে। কিভাবে? সিপিএম থেকে প্রার্থী হয় সাবরুমে, সিপিএম এর এই রাজ্যের সর্ববৃহৎ নেতৃত্ব সাংগঠনিক, উনি সিপিএম থেকে দাঁড়িয়েছেন, কংগ্রেস ঘোষণা দেয় উনি চিফ মিনিস্টার হবেন। দেখো কয়দিন পরে, আমি তো চিন্তা করি, এখন কংগ্রেস ঘোষণা দেয়, কিছুদিন পরে সিপিএম এর কে মুখ্যমন্ত্রী হবে পাকিস্তান না তয় করে নেবে, পাকিস্তান তয় করে নেবে কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী কে হবেন তো কংগ্রেস নির্ণয় নিচ্ছে, কংগ্রেস পার্টি নির্ণয় নিচ্ছে যে উনি মুখ্যমন্ত্রী হবেন। এদিন 20 বছরের টানা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিয়ে তিনি বলেন যে জোটকে মন থেকে মেনে নিতে পারেননি বলেই তিনি জোট থেকে সরে এসেছেন, উনি এই অনৈতিক জোটকে মানেননি বলেই ধনপুর নয় রাজ্যের কোনো কেন্দ্র থেকে দাঁড়াননি বলেও দাবি করেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী ইনাদের সর্ববৃহৎ নেতা, উনি এই অনৈতিক জোট দেখে নিজেকেই পেছনে করে দিয়েছেন, ওনার উনি সুস্বাস্থ্যের অধিকারী, উনি ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমি কামনা করি, কিন্তু উনি এই অনৈতিক জোটকে মানেননি, তার জন্য উনি ধনপুর থেকে নয় ত্রিপুরার কোনো সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি, আর এই গোমতী নদীর মধ্যে নৌকাতে কাকে বসিয়েছেন, এই জিতেন বাবুকে আর ছয় নম্বরটাকে বসিয়েছেন, বলে যাও আমি আইতাছি, মানিক দার যাইতো না, মানিক বাবু আর যাবে না, এদেরকে নৌকাতে তুলে দিয়েছে, এইবার তাদের নৌকা নিশ্চিত বাংলাদেশে যাওয়ার আগে মেঘনার বর্ডারে ডুববে, তা প্রমাণিত করে যখন কংগ্রেস এবং সিপিএম দেউলিয়াপন এসে গেছে, যেই কমিউনিস্ট পার্টি এক সময় অহংকার করত কি 2018 নির্বাচন বলে কমিউনিস্ট পার্টির সংগঠন, কমিউনিস্ট পার্টির লিডারশিপ, কমিউনিস্ট পার্টির নারী সমিতি, কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন অবৈধ, তাকে ভঙ্গ করা জানা, তাকে ভেদ করা জানা, 5 বছরের মধ্যে কমিউনিস্ট পার্টি চুরমাচুর হয়ে পোস্টারে পরিণত হয় কংগ্রেসের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে বৈশাখে নিয়ে ত্রিপুরার মানুষের সামনে ভোট ভিক্ষা চাইছে। বন্ধুরা, 60টি আসনের মধ্যে 60টিতে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই সিপিআইএম এর, আজ তারা দেউলিয়া হয়ে গিয়েছেন, তাদের এখন এমন অবস্থা যে জোট সঙ্গী কংগ্রেসের জন্য 13টি আসন রেখে 60-এর মধ্যে 47টিতে প্রার্থী দিয়েছে সিপিআইএম।
এই হচ্ছে তাদের অবস্থা। কংগ্রেস এবং সিপিআইএম কে এদিন এইভাবে একের পর এক কটাক্ষ করেছেন বিপ্লব কুমার দেব। তিনি এদিন এও বলেন যে আমি তো বলবো কমিউনিস্ট এবং কংগ্রেস নেতা এত বছরে ত্রিপুরায় যে শহীদ বেদিগুলো বানিয়েছে, সেই শহীদ বেদিগুলোতে গিয়ে মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করার পরে ত্রিপুরার মানুষের কাছে ভোট চাওয়া উচিত তাদের বলেও এদিন জোর গলায় বলেন তিনি। আজ কমিউনিস্ট নিজের পায়ে দাঁড়াতে পারছে না ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই প্রথম কমিউনিস্ট বাম ফ্রন্ট মাত্র 47টা সিট দিয়েছে, 60 সিট দেওয়ার মতো প্রার্থী পর্যন্ত খুঁজে পায় না, লোক নাই তাদের কাছে। হাওলাদ নিয়েছে কাকে? যার সঙ্গে 50 বছর যাবৎ লড়াই, হাজারো খুন হয়েছে, মার্ডার হয়েছে, মিনার হয়েছে, তাকে 13 সিট দিয়ে সাথী বানিয়েছে কমিউনিস্ট আর কংগ্রেস বন্ধু। এই হচ্ছে কমিউনিস্ট কংগ্রেসের চিত্র। আমি তো এই ময়দান থেকে বলবো কমিউনিস্ট আর কংগ্রেসের নেতৃত্বকে ভোট চাইবার আগে আগে 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে 50 বছর যাব কংগ্রেস এবং কমিউনিস্টের যেই যেই শহীদ হয়েছে সেই শহীদ মিনারে গিয়ে আগে মাথা মুন্ডন করে মাফ চাওয়ার পর তারপর গিয়ে ত্রিপুরাবাসীর কাছে ভোট চাওয়ার অধিকার কমিউনিস্ট আর কংগ্রেসের নেতৃত্ব। এদিন যেভাবে কমিউনিস্ট এবং কংগ্রেসের চোখে চোখ রেখে একের পর এক কটাক্ষ করেছেন বিপ্লব কুমার দেব, তাতে মোচড় ধরেছে বিরোধী শিবিরে, এমনটাই কিন্তু মনে করেছেন রাজ্য রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।